এখন নিউক্লিয়ার হাউস থেকে একটি ডলার যোগে আমরা এখন যাচ্ছি মিটামাইন অস্ট্রোগ্রামের সেই সুন্দর রাস্তার দিকে। তো যাওয়ার পথে আমরা আমাদের যাত্রা সম্পর্কে বা আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ডাক্তার শাহনুর ভাইকে। আসলে আমার বাড়ি কিশোরগঞ্জেই, যে জন্য আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো হাওড়ে যারা ঘুরতে আসবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, সবার আগে জীবনের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখবেন। আর সেই সাথে আমি রুট নিয়ে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে আসলে এখানে অধিকাংশ পর্যটক নিউক্লি সম্পর্কে অনেক বেশি হাইলাইটস করার কারণে নিউক্লিতেই সবাই চলে আসতেছে, নিউক্লি থেকে মিঠামইনে যাচ্ছে। আমি যেটা পরামর্শ দেব, নিউক্লিতে ঢোকার জন্য যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি অনেক বেশি সরু রাস্তা, যে জন্য এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। এই জ্যাম এড়ানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি সবাই চামড়া থেকে মিঠামইন গেলে, ওইখানে মাত্র সময়ও বেঁচে যাবে এক ঘন্টা। আর সাথে রাস্তাটা অনেক বড় হাইওয়ে রোড আছে। সো আমি সাজেস্ট করব যে চামড়া হয়ে মিঠামইনে ঘোরাফেরা করে তারপরে নৌকা নিয়ে আবার ওই নৌকাটাই রিজার্ভ করে নিউক্লিতে চলে আসা যাবে। নিউক্লিতে এসে যে সাতির চর আছে, সাতির চরে ঘোরাঘুরি করে এখান থেকে ব্যাক করে চলে যাওয়া যাবে। তো এই হচ্ছে আমার পরামর্শ, ভালো থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি নিউক্লি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সুন্দর বোটে করে নিউক্লি থেকে মিঠামইনের অষ্টগ্রামের সেই সুন্দর রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদেরকে তার্থে কিছু কথা বলার জন্যই কিন্তু আজকের এই ব্লগটা তৈরি করা। আমরা যারা প্রকৃতি প্রেমী, যারা ঘোরাফেরা ভালোবাসি, তারা কিন্তু প্রতিনিয়তই যতই ঝড় ঝঞ্ঝা আসুক তোর আমরা কিন্তু বের হবই। তো আজকে আমার যেটা মনে হয়, আজকে শুক্রবার আগস্ট মাস, সেপ্টেম্বর মাস। তো আমরা আজকে কয়েক হাজার গাড়ির সমাবেশ এখানে দেখছি, অর্থাৎ আমাদের এখন বাজে কিন্তু প্রায় তিনটা। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু সকাল এগারোটার সময়। তো প্রচুর রাশ কিন্তু আমরা রাস্তায় দেখেছি। এজন্য আপনারা যারা এই রুটটাকে বেছে নেবেন, তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা নিউক্লি অষ্টগ্রাম মিঠামইনকে সৌন্দর্য উপভোগ করতে চান, তারা এই ধরনের এই সরাসরি নিউক্লি না এসে আরও চামারা ঘাট আছে, বাজিতপুর রোড আছে, ওই দিক থেকে ঘুরে আসার চেষ্টা করবেন। তাহলে এই যে রাশ বা এই জ্যাম আপনারা কষ্ট দুর্ভোগ পোহাতে হবে না। আসলে আমাদের সাথে আমাদের আরও একটা গ্রুপ ছিল, তারা কিন্তু আমাদের নৌকাতে এই বোটে কিন্তু তারা উঠতে পারেনি শুধুমাত্র জ্যামের কারণে। তো এখানে আসলে একদিনে যদি আপনি সাতির চর, মিঠামইন, অষ্টগ্রাম, তারপর হচ্ছে আপনার আরও যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে এগুলো যদি ভিজিট করতে চান, যদি শুক্রবারে আসেন বা কোনো ছুটির দিনে আসেন, তাহলে কিন্তু একদমই সম্ভব হবে না। তো নিউক্লি সৌন্দর্য যদি আপনি পরিপূর্ণভাবে উপভোগ করতে চান, যদি একটু নিরিবিলি ঘোরাফেরা করতে চান, তাহলে অবশ্যই শুক্রবার এবং ছুটির দিন বাদে আপনাকে ঘুরতে হবে। কারণ এখানে আপনি এত কষ্ট করে ঢাকা থেকে আসবেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, যদি এই হাওড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন না পারেন ঠিকমতো, তাহলে কিন্তু মনে একটি কষ্ট নিয়ে যেতে হবে। আমাদের কিন্তু অনেক কষ্ট আমরা করেছি, গতকাল সারা রাত না ঘুমিয়ে এই নিউক্লিতে আসবো, অষ্টগ্রাম হাওড়ে যাব, আপনাদের জন্য ব্লগ তৈরি করব, এই আগ্রহ উত্তেজনার কারণে কিন্তু রাত্রে আমরা ঘুমাইনি। তো এত কষ্ট করার পরেও কিন্তু আমরা এই আজকে আপনাদের সামনে এই যে কথা বলছি আমাদের হাওড়ের একটি বোর্ডের উপরে বসে। তো আসলে এখানকার প্রকৃতি আসলে আপনাদেরকে না আসলে বলে বোঝাতে পারবো না। তবে একটাই অনুরোধ থাকবে, আমরা কোনো অষ্টগ্রামের দিকে যাচ্ছি, এখান থেকে নিউক্লি থেকে দুই ঘন্টার মতো আমাদের এই ট্রলার জার্নি। তো যদি আপনার চামড়াঘাট থেকে ইউজ করে আসেন, তাহলে ওই দিক থেকে কিন্তু আপনারা রাস্তাও ভালো পাবেন। আগের আমাদের ডাক্তার শাহনুর আপনাদের কিছু পরামর্শ দিয়েছেন, এই পরামর্শগুলো মেনে রাখার চেষ্টা করবেন। আশা করি পরবর্তীতে আমরা আমাদের আপনাদের অষ্টগ্রামের যে সুন্দর রাস্তার ভিউ, সেই রাস্তার ভিউতে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে আমাদের সাথে অষ্টগ্রাম।